नमस्कार खबर सन्धान यूट्यूब चैनल प्रत्येक के स्वागत जानाच्छी। आज के 16 डिसेम्बर 2020 साल बुधवार आलिपुर आबहवा दफ्तर जानिए दिलें जे प्रचंड कुआशार दुर्योगे सम्भावना रही है आज के पश्चिमबंगे 8 जिलाते। एछाड़ा अन्यान्य जगह केमन कुआशा आसबे कोनो बृष्टिर सम्भावना रही है किना आबारो शैत्यप्रवाहेर मतन अवस्था होते पारे आगामी दिने। कबे सेई सम्भावना तैरि होते पारे कोन कोन जिलाय होते पारे सेटाओ आपनादेर जानाबो, ताई शेष पर्यन्त संगे थाकुन। यदि भालो लेगे थाके एकटी लाइक करे दिते भुलबेन ना। आज के बुधवार आजकेर आबहावार गुरुत्वपूर्ण दिक हच्छे उत्तरबंगेर 8 जिलाती दार्जिलिं कालिम्पोंग जलपाईगुड़ी कूचबिहार आलिपुर दुआर दुई दिनाजपुर मालदह हलुद सतर्कता जारी करेछेन आबहावा दफ्तर घन कुआशार। तबे दक्षिणबंगेर कोथाओ कोनो सतर्कता नेई कुआशार, तबे एटा बला हयेछे हालका थेके माझारी कुआशा आसते पारे पश्चिमबंगेर अधिकांश जायगाते। एबार आसछि बृष्टिर खबरे। उत्तरबंगेर 8 जिलाते आबहावा दफ्तर बलेछेन कोथाओ कोनो बृष्टि हबे ना आजके शुधु नय आगामी कयेकदिन कोथाओ कोनो बृष्टिर सम्भावना नेई। दक्षिणबंगे आबहावा दफ्तर जे आपडेट दियेछेन सेखाने तारा जानिये दियेछेन পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে, শুধু আজকে নয় আগামী 48 বা 72 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ 3 দিন পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে। তবে windy.com থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ছিটেফোঁটা হালকা বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গের এখানে ওখানে হতে পারে। সেই জেলাগুলোর নাম উঠে আসছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদের দু একটি জায়গা, পশ্চিম মেদিনীপুর। তবে খুব একটা বৃষ্টির তো সম্ভাবনা নেই, এমনকি রেকর্ড করার মতন বৃষ্টি হবেও না এমনও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ছিটেফোঁটা হালকা যেহেতু ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এছাড়া মধ্যপ্রদেশে একটা বৃষ্টি হয়েছে, তার একটা জের চলছে, সেই পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে একটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উল্লেখিত জেলাগুলোতে। তবে মনে রাখবেন সরকারি আবহাওয়া দপ্তর বলছে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে। এছাড়া আমরা জেনে নেব প্রত্যেকটা জেলায় আজকে কেমন আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি এখানে সর্বনিম্ন 18 ডিগ্রি থাকতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে 17 ডিগ্রি থাকবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ঠান্ডার থাকার সম্ভাবনাই নেই কলকাতা, হাওড়া, হুগলিতে। অন্য জায়গায় একটু ঠান্ডার লেয়ার থাকছে। তবে অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে শুক্রবার থেকে, কারণ জানা যাচ্ছে 11 বা 12 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে কলকাতার তাপমাত্রা। এবং শনি, রবি, সোম এই 3 দিন প্রবল ঠান্ডা থাকার বেশি সম্ভাবনা রয়েছে। ঠান্ডা থাকতে পারে শনিবার, অর্থাৎ 19 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত এই ঠান্ডার স্পেলটা চলতে পারে। এছাড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলো ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান এখানে তো শৈত্যপ্রবাহের মতন অবস্থা হতে পারে 4টি জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সঙ্গে আরেকটি জেলা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, এখানে শনি, রবি, সোম অর্থাৎ 19 বা 20 ডিসেম্বর থেকে 20, 21, 22 এই 3 দিন শৈত্যপ্রবাহের মতন অবস্থা হতে পারে। শৈত্যপ্রবাহ তখনই হয় যখন সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামে। আর এই জেলাগুলোতে এমনই অবস্থা হতে চলেছে, 8 বা 9 ডিগ্রি সেন্টিগ্রেডে নামতে পারে এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তার জন্য একটা অনুমান করা যেতে পারে একটা শৈত্যপ্রবাহের মতন অবস্থা হতে পারে। তবে আপনাদের এটাও স্মরণ করিয়ে দিচ্ছি, কোনো ওয়েদার অফিস এখনও বলেন নেই যে শৈত্যপ্রবাহ আসছে, এটা একটা অনুমান। অন্যদিকে আজকে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা 17 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, ঠান্ডা অনেক কম থাকবে, আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও একটু মেঘলা বেশি আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকে এবং কালকে মঙ্গলবার যেমন গতকাল হয়েছে তার থেকে আবহাওয়াটা একটু উন্নত হবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা একটু কমবে যেখানে হয়েছে, ছিটেফোঁটা হতে পারে। বুধবার, বৃহস্পতিবার গতানুগতিকে এইরকম আবহাওয়াটা চলবে। শুক্রবার থেকে আর কোনো কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, মেঘমুক্ত আবহাওয়া, উত্তরে হাওয়ার দাপট বাড়বে এটাই কিন্তু আপডেট রয়েছে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, দুপুরের পর থেকে মেঘলা আকাশটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে যেটা আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন থাকবে, বাকি জেলাগুলোতে 14 থেকে 16 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। শনিবার থেকে সমগ্র উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে শীতের দুর্যোগ চলবে, এটা আপডেট রয়েছে। সুতরাং বুঝতেই পারলেন আজকে দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর। ঘন কুয়াশা 8টি জেলা, শনিবার থেকে টার্নিং পয়েন্ট অর্থাৎ শুক্রবার বা শনিবার প্রবল ঠান্ডার মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন দিল্লিতে গতকাল ছিল মাত্র 4.1 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন। সেই উত্তর ভারতে শীতের দুর্যোগ এবার আসছে পশ্চিমবঙ্গে, এবং বড়দিন পর্যন্ত এই রকম একটা শীতের লম্বা স্পেল চলতে পারে, এখনো পর্যন্ত আপডেট রয়েছে। এবং বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই এটাও জানা যাচ্ছে।
সুতরাং বুঝতেই পারলেন সমগ্র পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়াটা কেমন থাকবে, আগামী দিনে আবহাওয়াটা কেমন থাকবে। আর নিম্নচাপ ঘূর্ণাবর্ত, তার কোনো প্রভাব আপাতত পশ্চিমবঙ্গে পড়ছে না, অন্তত আগামী তিন দিন এটা জানা যাচ্ছে। ত্রিপুরার বন্ধুদের জানাবো, আপনাদের ওখানে আজকে 14-15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকলেও শনিবার থেকে প্রবল ঠান্ডা আসছে, সিঙ্গেল ডিজিট হতে পারে, 9 ডিগ্রিতে নামতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি, এবং আগামী দিনে কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই। ঝাড়খণ্ডে আজকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ছিটে ফোঁটাও হতে পারে, তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, আবার হালকা রোদ দেখা যাবে, কুয়াশার সতর্কতা রয়েছে। শুধু ঝাড়খণ্ড নয়, বিহারে রয়েছে, উত্তরপ্রদেশে, উড়িষ্যাতে প্রবল কুয়াশার সতর্কতা রয়েছে, ঘন এমনটা জানা যাচ্ছে। আসামের বন্ধুদের জানাবো, আপনাদের ওখানে সেভাবে বৃষ্টির খবর না থাকলেও উত্তরের জায়গাগুলোতে হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, প্রবল ঠান্ডা আসছে শনিবার থেকে, অর্থাৎ 13-15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আশা করছি এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের যথেষ্ট হেল্প করবে। যারা আবহাওয়ার সমস্ত কিছু হালচাল বিস্তারিতভাবে জানতে চান, এর পরের ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা করা আছে, দেখে নেবার অনুরোধ রইল। থ্যাংক ইউ।